ঈদ আয়োজনে সুজি আর পাউরুটি দিয়ে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে তৈরি করব আমি ব্রেড মালাই রোল। আমার মনে হয় আপনারা এতক্ষণে বুঝেই গেছেন এই মালাই রোলগুলো কতটা সফট, তুলতুলে নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু মুখের সাথে মিলিয়ে যাবে। যেহেতু ঈদের দিন আমরা মোটামুটি ব্যস্তই থাকি, তাই চাইলে আপনারা আগের দিন রাতে এই ব্রেড মালাই রোলগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যেটা খেতে পরের দিন আরও বেশি টেস্টি লাগবে। এগুলোর চেয়ে সহজ আর মজাদার কোনো ডেজার্ট হতেই পারে না, ঈদের জন্য একদমই পারফেক্ট একটা ডেজার্ট। প্রথমে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ লিকুইড দুধ। মালাই তৈরি করার জন্য অনেকটা সময় ধরে দুধ চাল করে ঘন করে নিতে হয়। যেহেতু আমাদের কাছে অত সময় নেই, তাই আমরা শর্টকাট ওয়েতে এই দুধটাকে ঘন করে নিব। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, সঙ্গেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আমি কমিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজির পরিবর্তে আপনারা এখানে দিতে পারেন চালের গুঁড়া অথবা দিতে পারেন কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা যারা খেতে পছন্দ করেন না মিষ্টি খাবারে, তারা বাদ দিতে পারেন। এবার অনবরত নেড়েচেড়ে এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখানে সুজি দিয়েছি, তাই এই মালাইটা খুব দ্রুত ঘন হওয়া শুরু করবে। মালাইটা ঘন হওয়া শুরু করার পর কিন্তু আর নাড়াচাড়া অফ করা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আমরা খুব ঘন একটা মালাই তৈরি করে নিব। মালাইটা যখন ঠিক এরকম ঘন হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম কুচি 1 চা চামচ, পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চিমটির মতো স্যাফরন দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য এলাচ গুঁড়া। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মালাইটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এভাবে শেষে ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই মালাইটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে। ঘি দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখতে পারবেন এই মালাইটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে, তার মানে আমাদের মালাইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি অন্য একটা পাত্রে এই মালাইটাকে নিয়ে নিব। এখানে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। যতগুলো রোল তৈরি করবেন তত পিস পাউরুটি নিতে হবে। এবার এখানে 1 পিস পাউরুটি নিয়ে পাউরুটিটাকে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কিন্তু এখন ঠিক এরকম হয়েছে। এবার বেলে নেওয়া 1টা পাউরুটিকে আমি একসঙ্গে করে এরপর চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দিব। এখন আমি রোলগুলো তৈরি করব। রেডি করে রাখা পাউরুটির পিস থেকে 1 পিস পাউরুটি আমি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব আমি তৈরি করে রাখা মালাইটা। মালাইটা দেওয়ার পর এই পাউরুটিটাকে আমি গোল গোল করে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিয়েছি। মালাইয়ের ফিলিং দিয়ে সবগুলো রোল তৈরি করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার রোলগুলোকে দুধে ভিজানোর জন্য দুধটাকে রেডি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব। তবে জাল করে ঘন করার কোনো দরকার নেই, যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ দিয়েছি, এই দুধটা এমনিতেই ঘন হয়ে গেছে। ফ্লেভার আর খুব সুন্দর একটা কালারের জন্য এখানে আমি 1 চিমটি স্যাফরন দিয়ে দিয়েছি। আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিয়েছি। এবার আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এই দুধটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, তবে একদম ঠান্ডা না, কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম থাকবে। এবার তৈরি করে রাখা ব্রেড রোলগুলোর উপরে আমি এই দুধটাকে দিয়ে দিব। পাউরুটিগুলো যেন খুব সুন্দরভাবে ভিজতে পারে, তাই একটু বেশি পরিমাণে দিতে হবে। আর একটু পরেই দেখতে পারবেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে পারেন, অথবা চাইলে এই ব্রেড মালাই রোলগুলোকে আপনারা সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন। দেখতে আরও বেশি লোভনীয় লাগার জন্য উপরে ছড়িয়ে দিচ্ছি আমি কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি 1টা করে কিশমিশ, সবশেষে একটু স্যাফরনও দিয়ে দিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল ঈদের জন্য সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার একটা ডেজার্ট, ব্রেড মালাই রোল। আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এই ঈদে একবার হলেও এভাবে ব্রেড রোলটা তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের খুবই পছন্দ হবে আর সবাই খুবই মজা করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে।
করেছেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।